Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখতে চলেছি সেটা ইসলামিক ভিডিও। অনেকদিন পরে কোনো ইসলামিক ভিডিও দেখছি। হ্যাঁ, আমাদের পাশে এখন কেউ নেই, একটু প্রবলেম হয়, সবাই সবার কাজে বিজি থাকে, সেই জন্য একটু প্রবলেম হয়, তবে আমি থাকছি। সুতরাং আজকে যে ইসলামিক ভিডিওটা থাকবে সেটা হচ্ছে কেন জান্নাতে রাত হবে না, এটা নিয়েই ভিডিওটা। যদিও এর আগে আমরা এই ধরনের ভিডিও দেখেছি, তবে এই টপিকটা নিয়ে কোনোদিন ভিডিও দেখিনি, তবে আজকে প্রথম জানবো এবং ভীষণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো যাই হোক, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে কি অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডি রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই লাইক শেয়ার ফলো করো, এবং ইনস্টাগ্রামে তোমরা তোমাদের যা কোয়েরিজ রয়েছে বা কথা বলার জন্য যা দরকার সেগুলো তোমরা জানাতে পারো, আমরা অবশ্যই সেখানে রিপ্লাই দেবো। তো চলো ভিডিওটা আগে দেখে নিই, তারপর আরও কথা হবে। প্রিয় বন্ধুরা, কেন জান্নাতে রাত্রি হবে না, মানে জান্নাতে রাত বলে কোনো সময় থাকবে না। জান্নাতের সকাল এবং সন্ধ্যা কেমন হবে, জান্নাতে মানুষ কেন ঘুমাবে না? প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি খুবই তত্ত্ববহুল, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এরশাদ করেন, নিশ্চয় জান্নাতীরা সেখানে খুব হাসি খুশি এবং আনন্দে দিন যাপন করবে, এবং তাদের স্ত্রীরা সুউচ্চ সিংহাসনে হেলান দিয়ে বসে আরাম করবে। সূরা মারিয়ামে আল্লাহ তাআলা জান্নাতীদের সম্পর্কে বলেন, তাদেরকে সকাল সন্ধ্যা রিজিক দেওয়া হবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও জানা যায়, জান্নাতে সেখানকার অধিবাসীদের জন্য অভুরন্ত নিয়ামত এবং আরাম আয়েশের ব্যবস্থা থাকবে। জান্নাতে বিশাল বিশাল বাগান এবং বিশাল গাছপালার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের এক একটি বৃক্ষ এত বিশাল আকার হবে যে সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে একটি দ্রুতগামী ঘোড়ার 100 বছর সময় লেগে যাবে। এই দুনিয়ায় আমাদের রাত কেন গুরুত্বপূর্ণ? কারণ সারা দিনের কাজকর্মে যে ক্লান্তি হয় সেটা রাতের ঘুমের ফলে দূর হয়ে যায়। রাত কেবলমাত্র ঘুমের জন্য, কিন্তু জান্নাতে কোনো মানুষ ঘুমাবে না, তাই যখন ঘুমই থাকবে না তাহলে রাত থাকবে কেন? জান্নাতে ঘুমের কোনো প্রয়োজনই হবে না। আবার একটা বিষয় খেয়াল করুন, আমাদের এই দুনিয়ায় সকাল এবং বিকাল থেকে সন্ধ্যার আবহাওয়া অনেক মনোরম হয়ে থাকে, ঠিক তেমনই জান্নাতেও এই দুই সময় থাকবে যাতে সবসময় আনন্দ অনুভূত হয়। কোরআন এবং হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে জান্নাতের দুইটি বিষয় জানা যায়, আলো এবং ছায়া, সকাল এবং সন্ধ্যা। পৃথিবীতে আলো ছায়া দিন এবং রাত সব কিছু সূর্যের কারণে হয়ে থাকে, কিন্তু জান্নাতে আলো এবং ছায়া সকাল এবং সন্ধ্যার কারণ কি হবে? জান্নাতে আলো ছায়া সকাল এবং সন্ধ্যার জন্য সূর্যের মতো কোনো বস্তুর প্রয়োজন হবে কি না সেটাও ভেবে দেখার বিষয়। এ বিষয়ে পরে আলাপ করা যাবে। যেহেতু জান্নাত একটি আধ্যাত্মিক জগৎ এবং সেখানে জীবন কখনো শেষ হবে না, তাই আমরা এমনটা ধরে নিতে পারি জান্নাতের সকাল এবং সন্ধ্যার পরিবর্তনের জন্য কিংবা আলো ছায়ার জন্য কোনো কিছুর প্রয়োজন হয়তো হবে না। কিন্তু এখানে ঘটনা আরও রয়েছে, যেহেতু জান্নাতে প্রবেশকারী বান্দারা সশরীরে জান্নাতে যাবে এবং সেখানে গাছের ছায়াও থাকবে, যা আমরা হাদিস এবং কোরআন থেকে জানতে পারি। অতএব এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে যে জান্নাতে আলো এবং ছায়া থাকবে। তবে হ্যাঁ, এ কথা ঠিক যে এই পৃথিবীর নিয়ম কানুন অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির যে সকল নিয়ম কানুন এই পৃথিবীতে বিদ্যমান রয়েছে তা জান্নাতে এমনটা থাকবে না, সেখানে ভিন্ন কোনো নিয়ম কানুনের প্রচলন হবে। আমরা মনে করি জান্নাতের মধ্যে নিয়ম কানুন পৃথিবীর মতোই হবে, তবে কিছুটা পরিবর্তন থাকবে যা সেখানকার অবস্থা ভেদে পরিবর্তিত হবে। কেউ যদি জান্নাতকে বিশ্বাস করে যেমনটা একজন ইমানদারের করা উচিত, তাহলে তাকে অবশ্যই জান্নাত অথবা ওই ধরনের কোনো জগৎ এবং তার সমস্ত বৈশিষ্ট্য এবং নিয়ামতকে স্বীকার করে নিতে হবে। আমরা যারা পৃথিবীতে বসবাস করছি, পৃথিবীতে যেমন হাট বাজার রয়েছে, জান্নাতেও তেমন হাট বাজার থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একটি বাজার থাকবে, সেখানে প্রতি জুমার দিন জান্নাতীরা একত্রিত হবে, সেখানে এক অদ্ভুত মনোরম বাতাস প্রবাহিত হবে, জান্নাতীদের চেহারা এবং কাপড় উজ্জ্বল করে দিবে, এতে করে
জান্নাতীদেরকে আরও সুন্দর দেখাবে, তাদের রূপ সৌন্দর্য আগের চেয়ে আরও বেড়ে যাবে। এরপরে যখন জান্নাতীরা তাদের নিজ নিজ ঘরে ফিরে আসবে, তখন তাদের স্ত্রীরা তাদের সৌন্দর্য দেখে অভিভূত হয়ে যাবে। স্ত্রীরা তখন জান্নাতীদেরকে বলবে, তুমি তো আগের চেয়ে আরও অনেক সুন্দর হয়ে গেছো। তখন জান্নাতীরা তাদের স্ত্রীদেরকে বলবে, আল্লাহর কসম, তুমিও আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো। এই হাদিসে জান্নাতীদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে রেশমের মতো কোমল সুগন্ধি হাওয়া প্রবাহিত হওয়ার কথা বলা হয়েছে। এর অর্থ হচ্ছে জান্নাতের মধ্যেও কোনো কিছু ঘটার জন্য তার পেছনে একটি কারণ অথবা অন্য কোনো বস্তুর ভূমিকা থাকবে। এই হাদিসে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে, এক হচ্ছে বাজার, দ্বিতীয়টি হচ্ছে জান্নাতের অধিবাসীরা সেই বাজারে যাওয়া, তৃতীয় হচ্ছে সেই বাজারে প্রবাহিত বাতাস। এখানে একটি কথা বিশেষভাবে খেয়াল করার মতো, তা হচ্ছে কোরআনুল কারিমে জান্নাতের আলো এবং ছায়া, সকাল এবং সন্ধ্যার কথা বলা হয়েছে। কোরআনে জান্নাতের ক্ষেত্রে দিন এবং রাতের কথা না বলে সকাল এবং সন্ধ্যার কথা বলা হয়েছে, কেবলমাত্র সকাল এবং সন্ধ্যা, অর্থাৎ সেখানে দিন এবং রাত্রি কোনোটাই হবে না, বরং সেখানে সকাল হবে এবং সন্ধ্যা হবে। কিন্তু সেটার জন্য আলোর প্রয়োজন, কেননা সকাল এবং সন্ধ্যা দুইটি সময় সূর্যোদয়ের পরে এবং সূর্যাস্তের পরে যে আবছা আলো থাকে, যেমন আলো থাকার জন্য অবশ্যই কোনো না কোনো আলোক উৎসর প্রয়োজন। আবার জান্নাতে বৃক্ষের ছায়ার কথা বলা হয়েছে, অর্থাৎ পুরোপুরি অন্ধকার নয়, কিছুটা আলো অবশ্যই থাকবে। বন্ধুরা, মহান আল্লাহ তাআলার এই মহাবিশ্বের প্রতিটি বস্তু যথাযথভাবে সৃষ্টি করেছেন, তা সৃষ্টিতে কোথাও কোনো ফাঁক নেই, যেখানে যা প্রয়োজন তিনি সেভাবে সব কিছু স্থাপন করেছেন। আপনি যে কোনো দুনিয়ায় অথবা যে কোনো মহাবিশ্বে যান না কেন, আল্লাহ সৃষ্টিতে কোনো ত্রুটি খুঁজে পাবেন না। হ্যাঁ, এটা ঠিক যে প্রত্যেক জায়গার জন্য আলাদা আলাদা নিয়মকানুন রয়েছে, বিজ্ঞানের সূত্রগুলো সব জায়গায় একরকম নয়, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির সূত্রসমূহ আলাদা আলাদা জগতের জন্য আলাদা আলাদাভাবে সৃষ্টি। প্রতিটি জগতের জন্য প্রকৃতির নিয়ম ভিন্ন হয়ে থাকে এবং এক জগৎ থেকে অন্য জগতে যাওয়ার পথে অনেক বড় বড় বাধা তৈরি করে রাখা হয়েছে। আচ্ছা, টাইটেলটা যেটা ছিল, কেন জান্নাতে রাত হবে না, জান্নাতের সকাল এবং সন্ধ্যা কেমন হবে, সেটা নিয়ে বিষয়টা ছিল এবং সেটাই আজ এখানে বলা হলো। মূলত তিনটে জিনিসের কথা বলা হয়েছে এখানে, সকাল সন্ধ্যা এবং সেখানকার বাজার এবং সাথে সাথে সেখানকার মানুষজন, হাওয়ার কথা বলা হয়েছে যে ওখানকার এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এত সুন্দরী তাই সেইখানকার মহিলারা, যে কি কারণে সেটা হচ্ছে সেখানকার যে রেশম কোমল হাওয়া তার কারণে হচ্ছে, এবং সেখানে সেটা জুমার দিন বয় সারা এক সপ্তাহ পর পর, আর সাথে সাথে সেখানে দিন বলে কিছু হয় না, রাত বলে কিছু হয় না, সকাল এবং সন্ধ্যা যে মনোরম পরিবেশ সকালে আমরা পাই, সন্ধ্যাবেলায় আমরা পাই, সেইটা পাই, এবং যে গাছগুলো রয়েছে সেটা এত বড় বড় যে তার ছায়া পেরোতে 100 বছর সময় লাগবে সেই ঘোড়াগুলোর, দ্রুতগামী ঘোড়ার। তো এই জিনিসটাই পুরো ডিটেইলসে বলা হলো এখানে এবং খুব সুন্দর করে বলা হয়েছে, এবং সবার জন্য সব কিছু তৈরি করে দেওয়া হয়েছে। যদিও এখানকার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সাথে ওখানকার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কোনো মিল পাওয়া যাবে না, বা খুঁজতে গেলেও বোকামো হবে, সেখানকার নিয়মধারা সম্পূর্ণ আলাদা, এখানকার নিয়মধারা সম্পূর্ণ আলাদা। আল্লাহ দুই দিকে বা সৃষ্টিকর্তা দুই দিকে দুইভাবে তৈরি করেছেন এবং সহজে যাওয়া যাবে না, সেটার জন্য বিভিন্ন বাধা অতিক্রম করে তারপরে যেতে হয়। সুতরাং যে নেক কামগুলো, কাজগুলো রয়েছে সেইগুলো করলে তবে সে যেতে পারবে। তো সেই রকম যেটা কোরআনে বলা রয়েছে, যেভাবে পথ চলতে বা কাজ করতে, কাজকর্ম করতে, সেই সমস্ত কাজকর্ম বা যেভাবে পথ চলার কথা বলা হয়েছে সেইভাবে চললে তবেই কিন্তু সেই জগতে পৌঁছাতে পারবে, জান্নাতে পৌঁছাতে পারবে, এবং সেখানকার যে এত এত ভালো ভালো জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা উপলব্ধি করতে পারবে এবং সেইগুলো তারা ব্যবহার করতে পারবে। তো ভীষণ ভালো ছিল ভিডিওটা এবং খুব ভালো লাগলো জেনে, যে কোথায় কী ধরনের কী থাকবে সেসব জেনে। তা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।